অনেক প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। এখন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত বেড়েছে পাসপোর্ট যাত্রীর। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ট্যুরিস্ট ভিসা চালুর খবরে উৎফুল্ল ছিল সীমান্ত এলাকার মানুষেরা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বৃহস্পতিবার বিকালে বেনাপোল চেকপোস্ট ও ইমিগ্রেশন এলাকায় সস্ত্রীক পরিদর্শন করেছেন, কথা বলেছেন যাত্রী ও বন্দর ব্যবহারকারীদের সাথে। বিভিন্ন সমস্যা সম্ভাবনা ঘুরে ফিরে দেখেন তিনি। শোনাব ভিসা চালুর কথা, দেখাব হাইকমিশনের পরিদর্শন ও বাস্তবতা। দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা অসুবিধা সরজমিনে দেখতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী বৃহস্পতিবার বিকালে বেনাপোল কাস্টমস, বন্দর, সীমান্ত চেকপোস্ট, ইমিগ্রেশন ও পেট্রোপোল চেকপোস্ট পরিদর্শন করেছেন। এদিকে হাইকমিশনার বেনাপোলে পৌঁছালে কাস্টমস হাউসে ও বাইপাস সড়ক সহ চেকপোস্ট এলাকায় তাকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ। হাইকমিশনার বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার আর কে রায়না ও হাইকমিশনারের সহধর্মিনী সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর উপপরিচালক ট্রাফিক আব্দুল জলিল ও মামুন তরফদার, সহকারী পুলিশ সুপার ইমরান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, ওসি মামুন খান ও আহসান হাবিব, বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান, বেনাপোল সিএনডেপ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন প্রমুখ। বন্দর উপপরিচালক ট্রাফিক মামুন তরফদার ও মতিয়ার রহমান জানান, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার 80% হয় বেনাপোল বন্দর দিয়ে, কিন্তু সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনা ও পাসপোর্ট যাত্রীদের নানান সমস্যা বিদ্যমান। দুই দেশের ব্যবসায়ীরা মনে করেছেন ভারতীয় হাইকমিশনারের পেট্রোপোল বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। সন্ধ্যায় পেট্রোপোল থেকে বেনাপোল হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন হাইকমিশনার। তবে ভিসা চালুর ব্যাপারে তিনি কোনো মন্তব্য না করলেও বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিউর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও বন্ধুত্বের কারণে বেনাপোল দিয়ে চালু হয়েছে ট্রাক ও ট্রেনে মালামাল আনা নেওয়া। রোগী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী ভিসা চালু হয়েছে, বেড়েছে যাতায়াত। জানুয়ারির মধ্যেই চালু হতে পারে ট্যুরিস্ট ভিসা। ভারতের উদারতা ও মহত্বের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তবে করোনা সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান উপজেলা প্রশাসন। Thank you.